1600-1500 দশক মে মানে আজ হতে প্রায় 500 বছর আগে আমাদের ভারতবর্ষ থেকে লোকেরা আফ্রিকায় গেছে। তো বাদ মে ব্রিটিশ লোক জব জেসে ভারত মে আয়ে বেসে হম লোক আফ্রিকা মে ভি গয়ে আর ওয়াহাঁ পর জব রেল রোড বিঠা রহে থে ট্রেন যাতে হয় জো ট্র্যাক মে এই ট্র্যাক বসানোর কাজ চলছিল। ওই সময় স্লেভারি সিস্টেম ছিল, দাসত্ব প্রথা এখনো আছে। তো আফ্রিকার লোকেদের তার মধ্যে কিছু জায়গা ছিল যেখানে ভারতের থেকেও লোকেরা আফ্রিকায় গিয়েছিল, সেই লোকেরা সেখানে অবস্থিত, তারা ওই রেল রোড বানানোর কাজে ক্যাম্প করেছিল। একটা জায়গায় কুচ্ছেরও কি উৎপাত এসে রোজ ওই ক্যাম্পের থেকে মানুষকে খেয়ে যেত। এবারে এমনিতে দেখা গেছে যে লায়ন্স যে হতে হ্যাঁ সিংহ যে হয় তারা মানুষকে খায় না সাধারণত, দে আর নট ম্যান ইটার। ওহাঁ পে হতা হ্যায় বিল্ডার বিস্ট, জেব্রা, কবি অর হুয়া তো অর ভি বড়ে জো উট বগেরা, আর জাদা ইয়ে হোনে সে হাতি কো ভি মারনে পে উদ্দত হতে হ্যায় লেকিন ইনসানো কো জাদা নহীঁ মারতে হ্যায়। ইসলিয়ে জঙ্গল কে রাজা শের বোলা জাতা হ্যায়, ছোটে জো জানওয়ার হ্যায় উসকো নহীঁ জাদা মারতে। স্পেশালি দো এসে শের থে ওহাঁ পে, বহুত লোগো কো খা কে জা রহে থে ইনসান উসকো, ওহাঁ পে আফ্রিকা কে লোক ভি উসকো দৈবিক শক্তি মানতে থে, সাধারণত তারা মানুষ খেকো নয়। কিন্তু এই দুটো সিংহ দেখা গেল যে তারা মানুষ খায়, দে আর ম্যান ইটার। পরে একজন ব্রিটিশ অফিসার প্যাটারসন বলে, সেই ব্রিটিশ অফিসার ওখানে যান, গিয়ে ও বন্দুক নিয়ে হান্টিং, যে হান্টিং করতে আতা থা উনকো, তো বন্দুক নিয়ে গিয়ে এই দুটো সিংহকে মারে। মেরে ওখানকার যে রেলরোড তৈরির কাজ চলছিল সেই কাজে বিঘ্ন ঘটছিল, সেটা বন্ধ করে আবার রেলরোডের কাজ শুরু হয়। এমনি আফ্রিকান লোকেদের কাছে বন্দুক ছিল না, তখন ব্রিটিশদের কাছে বন্দুক, তার জোরেই তারা চারিদিকে সাম্রাজ্য পেতেছে। কলোনিয়ালিজম হ্যাপেন্ড বিকজ ব্রিটিশ হ্যাড গানস, তো উনি বন্দুক নিয়ে ওখানকার মানুষদের এই দুটো রাক্ষসে সিংহর কাছ থেকে রক্ষা করকে রেল রোড বননে কি যে কাম চল রহে থে উসকো আগে বড়নে দিয়ে। হাম আপনে পৌরাণিক যে কাহানিয়া শুনতে হ্যাঁ, ঋষি মুনিরা যজ্ঞ করছেন, যজ্ঞ করতে করতে অসুররা এসে যজ্ঞে বাধা দিচ্ছে, বিভিন্ন ধরনের অসুর এসে যজ্ঞে বাধা দিচ্ছে, তখন তারা সেই অসুরের সঙ্গে ঋষি মুনিদের বা এদের লড়াই হয় সেটাকে, এই রকম গল্প আমরা কত শুনেছি। এই গল্পটা ওরকমই লাগছে, রেল রোড তৈরির কাজ এটা একটা ডেভেলপমেন্টের কাজ, মানুষ এগোবে, এটাকে বলা যায় একটা যজ্ঞ, ইসকো হম কে সকতে হ্যায় কর্মযজ্ঞ হো রহা হ্যায়, ইস যজ্ঞ মে ইস যজ্ঞ কা জো কাম হ্যায় ইসমে বহুত লোক লগে হুয়ে হ্যায়, আব ইস যজ্ঞ কা জো কর্মযজ্ঞ কা জো কাম হ্যায় এটাতে এসে বিঘ্ন দিচ্ছে এই দুটো রাক্ষসে সিংহ, তাহলে তারা আসুরিক শক্তি, এই আসুরিক শক্তির কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এইবারে ব্রিটিশদের বলল। ব্রিটিশের মধ্যে থেকে প্যাটারসন এলো, প্যাটারসন এসে বন্দুক আপনার অস্ত্র লেকে উস রাক্ষসের শক্তিকে আসুরিক শক্তিকে নিধন করলো, করে এই যজ্ঞ আবার চালু হলো, মানুষে হলো। এই যে দুটো সিংহকে মারা হয়, দো শেরকো জো মারা গিয়া থা, সিংহকে মারার পরে সেটা আমেরিকার এক মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়, সেই মিউজিয়ামে সেই সিংহকে স্টাফ করে এখনো পর্যন্ত রাখা হয়। আব ইন্ডিয়ান মিউজিয়াম ইহা পে ভি যাওগে কলকাতা মে তো ওহাঁ পে দেখো না, পুরানা জীব কো মারা গিয়া হ্যায়, কুছ ডাইনোসর জেসা হ্যায়, কুছ ইয়ে হ্যায়, ইস তরহ কা হ্যায়, উসকা স্কেলেটন কো রাখা গিয়া, উসকা হাড্ডি কো রাখা গিয়া হ্যায়। মিশরের আমরা জানি মাম্মি, ও মানে বহু পুরনো মানুষকে ওইরকম করে রাখা হয়েছে। তো এইটা ওইভাবেই আমেরিকার এক মিউজিয়ামে এখনো ওই দুটো সিংহ, প্যাটারসনের মারা সিংহ যারা আফ্রিকায় করতো তাদেরকে স্টাফ করে প্রিজার্ভ করে রাখা আছে, এখনো ওই মিউজিয়ামে গেলে দেখতে পাবে। রিসেন্টলি কয়েক মাস আগে কেন এই গল্পটা বলছি, ইস কাহানি কা তাৎপর্য ক্যা হ্যায়, ভাই আবি ডিসকাসিং দিস স্টোরি, কুছ দিনো সে ইস কাহানি পে গবেষণা হো রাহা থা, আসুরিক শক্তি জো হ্যায় ও ইস শেরো মে আয়া কাহাঁ সে, কিউ এসা হো গিয়া, ওয়াই ডিড ইট হ্যাপেন দ্যাট অর শেরো মে নেহি ইয়েহি দো শের কে অন্দর আসুরিক শক্তি আকার ভর গি, এটা কেন হল। এইটা নিয়ে আমেরিকায় যারা গবেষণা করছেন তারাও এইসব নিয়ে অনেক গবেষণা করছেন, চিত্তের বৃত্তি, চিত্তবৃত্তি আমরা যে বলি, তাহলে ওই সিংহের যে চিত্ত চেতনা তার মধ্যে গণ্ডগোল পেকেছে, তাই জন্য আমরা বলছি সে আসুরিক শক্তি। আজকে যুগকে যে ঋষি মুনি হ্যায় মতলব আজকে যুগকে যে গবেষক হ্যায় সাইন্টিস্ট হ্যায় সোচনে বালে হ্যায় চিন্তন করনে বালে হ্যায় ইনকা খুবই দেখো, ও যে শের থে ও শের কে দাঁত অভি ভি ইন্ট্যাক্ট হ্যায়, তো দাঁত অভি তক ইন্ট্যাক্ট হ্যায় উস শেরো কে, তো উস শেরো কে জো ভি ইন্ট্যাক্ট হ্যায় উস দাঁত কো উনকে দাঁত কো লেকর অর অলগ অলগ উনকে হড্ডিও কা স্যাম্পল লিয়া গিয়া, জিস তরহ সে হসপিটাল মে মেডিকল টেস্ট হোতা হ্যায়, ইনসান কো মার তো নহীঁ দিয়া জাতা হ্যায়, উসকা এক স্যাম্পল লিয়া জাতা হ্যায়, ও স্যাম্পল লেকে টেস্ট করতে হ্যায়, গহরি টেস্ট ছানবিন কিয়া গিয়া,
कि उनको इस टेस्ट से ये पता चला कि उस समय ये दो शेरों के जो दांत है, दांत खराब हो गए थे, उनके दांत में कुछ इन्फेक्शन हो गया था, दांतों में खराब था। दूसरे शेरों के दांत जो हेल्दी शेर है उसके दांत के साथ कंपैरिजन किया जाता है, एकत्र करते ये सब करके उन लोग गवेषणा के तौर में ये निकाल पाए कि वही समय वही सिंह दुटोर दांतेर प्रॉब्लम हो गेलो। দাঁতের প্রবলেম হয়েছিল বলে ও বড় জন্তু মেরে খেতে পারছে না, তাই জন্য অজ্ঞতাও এসে মানুষ মারছে। ইনসানো কো মারনা আসান থা, ইসলে ইনসানো কো মার কে খা রহে থে। তো আসুরিক শক্তি আয়া কহাঁ সে? আয়া উসকে দাঁত খারাপ হোনে সে। ইতনা সাল লগ গিয়া গবেষকো কো ইয়ে সত্য কো উদ্ধার করনে, সত্য কো ঢুঁড়নে কে লিয়ে জো ইরাদা, জো প্রয়াস মানুষ পড়ে রয়েছে যে খুঁজবো একটা কি ঘটনা ঘটেছিল, এই গল্পটা কেন হচ্ছিল, এর সত্যিটাকে খুঁজে বার করো। তুম বলোগে কাম নাম নেই, মানে গানা গায় সোনু নিগম মানে ও নেই করকে ইয়ে ঢুঁড় রা, হো সকতা উসকা জীবন বিত জাতা, ও যে খুঁজছিল তার জীবন পেরিয়ে যেত, সত্যি উদ্ধার করতে পারত না, হতে পারত? গবেষকদের এমনি হয়, জব আপ নয় চিজ কো নয় সত্য কো ঢুঁড়নে কে লিয়ে আপ জব প্রয়াস মে জুটে হুয়ে হো, আপ সত্য তক পৌঁছোগে নেই, আপকো পতা নেই হ্যায়। ডেস্টিনেশন সত্য হ্যায়, যে তীর্থ করতে চলেছি পৌঁছবে কিনা জানে না, চলেছি বেরিয়ে পড়েছি, পানি চড়ানে চলে হো বাবা ধাম, 108 কিলোমিটার খালি পায়ের মে দৌড়না পড়েগা, কিসকো পতা, নিকল তো পড়ে হো, পৌঁছবো কি পৌঁছবে না, whether you will reach or not you don't know, but নিকল পড়ে হো, ফেথ হ্যায়, ইরাদা হ্যায়, শক্তি এক লগায় হো, মোটিভেশন হ্যায়, অল দ্যাট কো লেকার চল পড়ে হো। ইসি তরহ সে জো গবেষক হ্যায় ও সত্য কো ঢুঁড়নে নিকল পড়ে, মিলেঙ্গে পৌঁছ পায়েঙ্গে নহীঁ পায়েঙ্গে সত্য তক ইয়ে উনহে ক্যা পতা, লেকিন চলে যা রহে। তো ইতনা সাল কে বাদ ও ইস সত্য তক পৌঁছে, কিতনি সাধারণ সি বাত, কি উসকে দাঁত খারাপ হো গিয়া থা, ইসলিয়ে ও বড়া জানওয়ার কো মারনে মে সক্ষম নহীঁ থা, অক্ষম হো গিয়া, তো মনুষ্য কো খানে লগা, এক উসকো ক্যা পতা রেল রোড বন রহা হ্যায় কি ক্যা হো রহা হ্যায়, এক যজ্ঞ হো রহা হ্যায় কি ক্যা হো রহা হ্যায়। তো ইসসে সিদ্ধ ক্যা হোতা হ্যায়, ক্যোঁ ইস কাহানি কি তাৎপর্য, কি হম জো চিত্ত কি বাত কর রহে থে, আসুরিক শক্তি, আসুরিক চেতনা, আসুরিক চিন্তা সোচ, ইসকে পিছে ভি এক শারীরিক কারণ আ গিয়া। তো হম জব তন প্রাণ মন চিত্ত কি বাত করতে হ্যায়, ইসমে কোন জাদা ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট এসা কুছ নেই, সবই উতনা ইম্পর্টেন্ট। শরীর মে কুছ হো রহা হ্যায়, শারীরিক তৌর পে কুছ হো রহা হ্যায়, তো কহীঁ পর বিকার আ গিয়া, আসুরিক শক্তি দিখ রহা হ্যায়, প্রবলেম দিখ রহা হ্যায়, ও প্রবলেম কা রিজন কহাঁ হ্যায়। এসা মানা জাতা হ্যায় কি চিত্ত হি কজল হ্যায়, কজল মতলব ওহাঁ সে হি রিজন কি উৎপত্তি হোতি হ্যায়, অর জো শরীর হ্যায় ওহাঁ পে উসকা রিজল্ট দিখতা হ্যায়। বাত ইয়ে হ্যায় কি এক গোলাই কি তরহ, কহাঁ শুরু কহাঁ অন্ত বোলনা মুশকিল, তো তন প্রাণ মন চিত কো হম এক লাইন পে নহীঁ রখেঙ্গে, কি বাঁয়ে তরফ তন প্রাণ, দাহিনে তরফ মন চিত, এসা বাত নেই। তন প্রাণ মন চিত কা এক গোলাই হ্যায়, অর ইয়ে গোলাই মানো ঘুম রহা হ্যায়, সবই নেই কহ সকতে কোন উপর কোন নিচে, ইয়ে ঘুম হি রহা হ্যায়, অর ঘুম রহা হ্যায় এসে গোল গোল, এসে হি নেই ঘুম রহা হ্যায়, এসে গোল গোল ঘুম রহা হ্যায়, এসে ঘুম রহা হ্যায়, ও টার্ন হো রহা হ্যায়, এসে। তো তব পতা চলেগা ইয়ে চারো জো হমারি অস্তিত্ব কে ডাইমেনশনস হ্যায়, অল দিস ফোর ডাইমেনশনস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। হমারা দাঁত খারাপ হোগা তো চিত্ত মে বিকার আ সকতা হ্যায়, চিত্ত মে বিকার আয়েগা তো দাঁত খারাপ হো সকতা হ্যায়, কোন আগে কোন বাদ মে ইয়ে ঢুঁড়নে কি জরুরত নেই, দোনো কো মরম্মত করকে রখো, দোনো কো সুস্থ রখো, তন্দুরুস্ত রখো, অর মস্ত জিও। কর্মযোগে আমরা যে সাধনা করছি, অল সাধনা দ্যাট উই আর ট্রাইং টু স্পেন্ড টাইম অন, দ্য পারপাস বিহাইন্ড অল দিস, সব চারো ওর জব হাম শক্তি স্ট্রেচ আরাধনা কর রহে হ্যায়, তখন শক্তি স্ট্রেচ আরাধনা করছি, ওয়েন উই আর ডুইং শক্তি স্ট্রেচ আরাধনা, ইউ মাস্ট রিমেম্বার কি ইয়ে জিতনা হাম শরীর কো লেকে কাম কর রহে হ্যায়, ইতনা হি হাম এনার্জি প্রাণ, উতনা হি মন, উতনা হি চেতনা, চারো কো লেকর কাম কর রহা হ্যায়। সুবহ উঠতে হি হাম লোগ দাঁত সাফ করতে হ্যায়, রাত কো সোনে কে পেহলে করতে হ্যায়, নহীঁ করতে হ্যায়, কিস তরহ সে যখন প্রত্যেক বার খাবার খাচ্ছি, খাবার খেয়ে মুখ পরিষ্কার করছি, কেমন করে মুখ ধুচ্ছি, কুলকুচি করছি করছি না, আঙুল দিয়ে ভালো করে করছি করছি না, যদি না করি ওটা করলাম না, আর এসে বিরাট ভগবানের মূর্তি লাগিয়ে তার সামনে বসে ধ্যান করতে লেগেছি, কোন দিন দাঁত খারাপ হবে, দাঁতটা খারাপ হয়ে দাঁতের ব্যথাটা এসে এই ধ্যানকে ভঙ্গ করবে। সেই জন্যে লাইফ স্টাইল, হর পল হর মোমেন্ট হম ইস বিচার কো লেকে জিয়েঙ্গে কি হমকো তন প্রাণ মন চিত চারো ডাইমেনশন মে আপনে আপ কো ইম্প্রুভ করতে রহনা হ্যায়, অর আগে বড়তে চলনা হ্যায়, নহীঁ তো ক্যোঁ আপনে অন্দর আসুরিক শক্তি আ গিয়া, ইসকো ঢুঁড় নিকালনে মে হো সকতা হ্যায় অর 300 সাল নিকল যায়, জিসমে হম তো খতম হো যায়েঙ্গে,
उसको ढूंढने में और कितने लोग खत्म हो जाएंगे। तो आप स्वस्थ रहो हर तरह से और मस्त रहो।